আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। শুধুমাত্র কোনো রকম অভিজ্ঞতা বা ঝামেলা ছাড়াই আপনি আর্নিং করতে পারবেন। তো সেটি হচ্ছে, আমরা অনেকেই ইমেজ বা ফটো বা ছবি তুলতে অভ্যস্ত বা আমাদের ভালো লাগে, অনেক সময় আমরা লোক্রিয়েটিভ কিছু স্থান বা প্লেস অথবা যে কোনো আননোন থিংস বা আননোন জায়গার ছবি তুলে আমরা আমাদের মোবাইলের মধ্যে সেভ করে রাখি। যদি সেটি হয় সেলিংয়ের পয়েন্ট বা সেলিংয়ের সোর্স, তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হবে। অর্থাৎ ছবি সেল করে কীভাবে আর্নিং জেনারেট করবেন, সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে প্রত্যেকটি লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও আপনি দেখতে পারেন। তো ফিরছি ইন্ট্রো এর পরে। বন্ধুরা, আমি আমার পিসির সাথে আমার মোবাইলটি কানেক্ট করে নিয়েছি। আমি আমার পিসির সাথে কিভাবে মোবাইল কানেক্ট করেছি সেটি একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে নেবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের মধ্যে। এই কাজটি করার জন্য আপনি অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড অথবা পিসি ইউজ করতে পারবেন অথবা কম্পিউটার ইউজ করতে পারেন। তো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন ফ্রিলি। অ্যাপসটি হচ্ছে, পর্দায় দেখতে পাচ্ছেন, ড্রিমস টাইম স্যাল ইউর ফটোস। আমি ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পরে এটি ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার জন্য আমাকে জাস্ট ওয়েট করতে হবে। আপনি আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করবেন। কোনো রকম স্কিপ করে গেলে বা কেটে কেটে দেখলে আপনি ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না, বা আপনার হাতে যদি সময় না থাকে বা আপনার ইনকামের প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই আপনি এখনই ভিডিওটি কেটে দিন এবং আপনি চলে যান। সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাবো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলে আপনি কাজ শুরু করে আর্নিং করে নিতে পারবেন খুব সহজে ছবি আপলোড করে। এই কাজটি করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সুতরাং আপনি ঘরে বসে না থেকে অবশ্যই এই কাজটি আজই করে নিতে পারবেন এক্সট্রা ইনকাম জেনারেট করার জন্য। অবশ্যই আপনাকে এনসিওরিটি দিচ্ছে, আপনি মিনিমাম 10টি ছবি যদি আপনি এখানে আপলোড করেন, তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আমি ওপেন করছি, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গেলে এইভাবে আপনি একটি ইন্টারফেস পাবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি একটি নাম দিচ্ছি, ইউজার নেম। আপনি অবশ্যই একটি ইউজার নেম দিবেন। এরপরে আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই নেট স্পিড একটু ভালো রাখতে হবে। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে জাস্ট ওয়েট করতে হবে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। অত্যন্ত মজাদার একটি সাইট আমার দেখার মধ্যে, ড্রিমস টাইম অ্যালাউ ক্লিক করতে হবে, সেভ ক্লিক করতে হবে। আপনি অবশ্যই কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করে নিতে পারেন। আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি, আমার মোবাইলের মধ্যে অবশ্যই যে ছবিগুলো আছে সেই ছবিগুলো শো করছে অ্যালবামগুলো। এরপরে আমি আপনাকে দেখাবো, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি অবশ্যই সর্ট অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ ছবিগুলো আপনার যেভাবে সাজানো আছে সেটি দেখাবে এখানে। এরপরে এটি হচ্ছে আমার টোটাল, আমার মোবাইলের মধ্যে যে ছবিগুলো অ্যাড করা আছে বা তোলা আছে সেগুলো শো করছে। আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবি আপলোড জিরো, টোটাল সেলস জিরো এবং আর্নিং জিরো। আমি এইমাত্র অ্যাকাউন্টটি খুলেছি, সেই জন্য এইভাবে দেখাচ্ছি। এবার আমি এই আপলোড ইমেজে ক্লিক করছি। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমি সরাসরি আমি আমার একটি ছবি আপলোড দিচ্ছি। এই ছবিটি ধরুন আমি আপলোড দিচ্ছি, এই দুটি ছবি আপলোড দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি।
আপনারা অবশ্যই এর চেয়ে সুন্দর সুন্দর ছবি আপনাদের মোবাইল ফোনে থাকা ছবিগুলো আপলোড করবেন। এবার আমি একটু টাইটেল দিচ্ছি, আপনার ছবি সেলফ হওয়ার পিছনে ট্যাগের ভূমিকা রয়েছে। ট্যাগ মানে হচ্ছে টাইটেল, ওয়ার্কিং। দেখুন এখানে স্পেস দেওয়ার সাথে সাথে নিচে একটি ট্যাগ তৈরি হচ্ছে, ওয়ার্কিং বয় দিচ্ছি, স্পেস দিচ্ছি অ্যাট হোম। এবার আমি স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার পরে তিনটি ট্যাগ তৈরি হয়ে গেল। আপনি চাইলে এখানে অবশ্যই আরো ট্যাগ দিতে পারবেন, অর্থাৎ শিরোনাম বা টাইটেল দেওয়ার সাথে সাথে এখানে ট্যাগ তৈরি হচ্ছে। বন্ধুরা এই গেল কিভাবে টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পরে আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারবেন অথবা কেটে দিতে পারবেন, অর্থাৎ এই যে টাইটেলটা লিখেছি আমি সেটা চাইলে কেটে দিতে পারবো অবশ্যই। ইউ আর ট্রুলি স্পেশাল দা ওয়ান অনলি, অর্থাৎ এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো এখানে শো করছে। মোরে ক্লিক করলে এখানে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া যাবে। ফার্স্ট ক্যাটাগরি দিলাম, এখান থেকে আপনি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে দিলাম, সেকেন্ড ক্যাটাগরি অবশ্যই আমি দিচ্ছি পিপল দিচ্ছি, পিপল এর সাথে যেহেতু যাই ওয়ার্কারের সাথে যাই এটা। তারপরে সাব ক্যাটাগরিতে ক্লিক করছি। এইভাবে দেওয়ার পরে আপনি এখানে এডিটোরিয়াল চুজ করতে পারেন অথবা কমার্শিয়াল হিসেবে যদি এই ছবিটা ইউজ করে তাহলে অবশ্যই এটি অবশ্যই আপনি দিতে পারেন। এরপরে প্লিজ ইনক্লুড অ্যাট লিস্ট 7, এখানে ফার্স্টটি কিওয়ার্ড দিতে হবে, এজন্য ফার্স্টটি কিওয়ার্ড পেয়েছে স্পেস দিলে ফার্স্টটি কিওয়ার্ড দিয়েছি। ফার্স্টটি কিওয়ার্ড হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট বাটনটা এনেবল দেখাচ্ছে। এবার আমি এনেবল করা সাবমিটে ক্লিক করছি। ক্লিক করার পরে জাস্ট ওয়েট করতে হবে, এখানে আরও যে একটি ছবি আমি দিয়েছি সেই ছবিটারও টাইটেল দিতে হবে। টাইটেল মানে হচ্ছে ট্যাগ, সুতরাং আপনাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। ওয়ার্কিং দিয়ে অ্যাট দিয়ে স্পেস হোম স্পেস দিচ্ছি। এভাবে পাঁচটি কিওয়ার্ড বা টাইটেল দিতে হবে। দেখুন আমার পাঁচটি টাইটেল হয়ে গিয়েছে। এবার আমি সাবমিটে ক্লিক করছি, আমি দুইটি পিকচার বা ইমেজ আমি আমার মোবাইল থেকে আপলোড করে দিয়েছি, সেগুলো শো করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবার আমি চাইলে মিনিমাম 10টা ছবি আমি আমার মোবাইল থেকে অবশ্যই আপলোড দিতে পারবো। দেখুন বন্ধুরা এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটি পেন্ডিং দেখাচ্ছে কেন, এটি তারা যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পরে অ্যাপ্রুভ দিলে যদি সেল হয় আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করলে ফাইলটি এডিট করে নিতে পারেন অথবা আপনি অফলাইনে এটি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা এটি অতি সহজেই ছবি আপনি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে আপনাকে মনে রাখতে হবে ছবিগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে অবশ্যই যদি সেল হয় আপনি এই সাইট থেকে সহজে ইনকাম জেনারেট করতে পারবেন, আদারওয়াইজ নয়। আপনি প্রথমে সাইন আপ করার পরে আপনি আপনার প্রোফাইলটা খুব সহজে সাজিয়ে নিতে পারবেন এবং এখানে যে একটি লেখা দেখা যাচ্ছে স্টার্ট র্যাঙ্কিং আপ স্টার্ট আপলোড সাম ফটোস, সাম ফটোস মানে যে কোনো ফটো হতে পারে এবং এখান থেকে আপনি মিনিমাম $100 হলে উইথড্র দিতে পারেন। উইথড্র দেওয়ার জন্য অপশন রয়েছে BTC, PayPal এবং পেটাইম। এই তিনটি এর মাধ্যমে আপনি অবশ্যই আপনার ইনকামগুলো উইথড্র নিতে পারবেন। তো আপনাকে আমি রিকমেন্ড করব অবশ্যই BTC ওয়ালেট এর মাধ্যমে আপনি আপনার পেমেন্টগুলো উইথড্র করে নিতে পারবেন বিকাশ ইউজ করে, কেননা BTC তে
কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কয়েন বেসের মাধ্যমে সেটি আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে নেবেন। দেখে তারপরে বিটিসি ওয়ালেট এর কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখিয়েছি এবং বিকাশ শেষে টাকাগুলো উঠে নিতে পারবেন। এই হচ্ছে টোটাল ড্রিমস্টাইন অ্যাপসটির ছবি আপলোড করে ইনকাম জেনারেট করা, আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এখনও আমাকে পেন্ডিংয়ে রেখেছে, তারা যা চাই বাছাই করছে। মিনিমাম আপনি টার্গেট রাখবেন ভালো রেজুলেশনের ক্যামেরা দিয়ে বা DSLR ক্যামেরা হলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে ছবিগুলো তুলে যদি আপলোড দেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার দামলা শেষ বা সিমটা শেষ, আপনার আর্নিং শুরু ছবি সেল হলে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। বিদায় নেওয়ার আগে আমি আপনাকে আবারও অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল বা ক্লিক করে এনেবল করে দিন, যাতে প্রত্যেকটি ভিডিও এভাবে দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।